হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভার মাধ্যমে আমরা কিভাবে ওয়েব ব্যানার বা ওয়েবসাইট ব্যানার তৈরি করতে পারবো। তো তার জন্য আমরা ক্যানভাটা ফার্স্টে ওপেন করে নিয়েছি, এবং এরপরে আমি ক্রিয়েটে ডিজাইনে গিয়ে এখানে কাস্টম ডাইমেনশনসে গিয়ে আমাদের ব্যানারের যেরকম সাইজ লাগে সেই অনুযায়ী একটা সাইজ লিখবো। ধরুন আমি এখানে একটা সাইজ নিলাম, তো আপনারা আপনাদের ব্যানার অনুযায়ী বা আপনাদের যেরকম ব্যানারের সাইজ হবে সেই অনুযায়ী আপনারা সাইজ নেবেন অবশ্যই। তো এরপরে পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেটও পেয়ে যাবেন, এবং আপনারা নিজেরাও ডিজাইন তৈরি করতে পারবেন। তো সেটা কিভাবে করবো চলুন দেখে নিই। তো পেজ আমার এখানে এসে গেছে। এরপর আপনারা যে টপিকে এবং যে ক্যাটাগরির ব্যানার বানাতে চান সেই অনুযায়ী পিকচার অবশ্যই আপলোড করে নেবেন, এবং সেটা ফ্রি সাইট থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল পিক্সাবে এরকম ফ্রি সাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ক্যানভাতে আপলোড করে নেবেন। তো আমি সেরকমই কিছু ছবি এখানে আপলোড করে রেখেছি অলরেডি, এবং সেই পিকচারগুলো দিয়ে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। যেমন ধরুন এই পিকচারটা, তো এটাকে আমি ঠিকঠাক সাইজের করে নেবো। এরপর এখানে আমি এলিমেন্টসে যাব, এবং এখান থেকে আমি ট্রান্সপারেন্ট একটা গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টটা এখান থেকে চুজ করব, এবং গ্রেডিয়েন্টটা আমি পেজের মধ্যে ঠিকভাবে বসিয়ে নেব। এবং এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা করে দিলাম। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করতে পারি, তো তার জন্য আমি টেক্সটে যাচ্ছি এবং এখান থেকে কোনো একটা স্টাইল আমি চুজ করব। এটা ইউজ করতে পারি, এবং এখানে আমি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিলাম, এবং আমি যদি চাই পুরোটা একসাথে না লিখতে তাহলে সেটা নাও লিখতে পারি। ধরুন আমি টেক্সট বক্সটার একটা কপি করলাম এবং সেখানে বিজনেস কথাটা প্লেস করলাম। এবং এটাকে আমি এখানে বসাচ্ছি, আর এটাকে আমি একটু ছোট করে দিই। লাইন স্পেসিংটা একটুখানি আমি বাড়াচ্ছি, এই সরি লেটার স্পেসিংটা আমি একটু বাড়াচ্ছি। এবং এর কালারটা আমি করছি হোয়াইট, এবং দুটো টেক্সটকে আমি গ্রুপ করলাম।
এখানে আমি প্লেস করে দিলাম। এবং এখানে যদি আমি চাই একটা ছোট লাইন অ্যাড করতে, লাইন অ্যাড করতে পারি আমি। এরকম করতে পারি আমরা, লাইনটা নাও রাখতে পারি বা লাইনের কালার হোয়াইট দিতে পারি। তো এইভাবে খুব সহজেই আমরা বেড ব্যানার তৈরি করতে পারবো। তো লাইনটা রিমুভ করে আমি জিনিসটা করলাম, আমি লাইনটা রাখলাম না। এবং এখানে আমি একটা ছোট টেক্সট অ্যাড করছি, যেমন ধরুন এখান থেকে এটাই অ্যাড করলাম এবং এখান থেকে এগুলো ডিলিট করছি। লিখছি অ্যালাইনমেন্টটা আমি লেফট করলাম, এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম। এবং আপনি যদি চান এখানে লেটার স্পেসিংটা বাড়াতে পারেন, সেক্ষেত্রে জিনিসটা এই ধরনের হবে। তো লাইন আমরা ইউজ না করে আমি শুধুমাত্র এখানে আমার ওয়ার্ড গুলোই রাখলাম, এটাকে একটুখানি সরিয়ে দিলাম আমি। তো এই ধরনের খুব সিম্পল ওয়েব ব্যানার আমি তৈরি করে নিতে পারি ক্যানভার মাধ্যমে। এরপরে আমি আর একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, তো তার জন্য আমি আপলোডসে যাচ্ছি। এখান থেকে এই ইমেজটা নিলাম এবং এটাকে আমি এখানে প্লেস করলাম। এবং এর যে কালারটা, এই কালারের আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। দেখুন এরকম কালার আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবং এখান থেকে আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এখান থেকে আমি বক্স নিলাম একটা, এবং এটাকে আমি এখানে প্লেস করতে পারি। ওকে, এবং তারই একটা ডুপ্লিকেট করছি আমি। জাস্ট আমি এখানে রাখতে পারি এবং এইগুলোর কালার গুলো আমি চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি এই কালারটা দিতে পারি। এছাড়াও যদি আপনি মনে করেন অন্য কালার দেবেন সেটাও দিতে পারেন। এবং এখানে আমি টেক্সট
নিয়ে অ্যাড করতে পারি। যেমন ধরুন এখান থেকে নর্মাল কিছু টেক্সট এই ধরনের, এখানে আমরা লিখতে পারি উই আর ক্রিয়েটিভ এবং এটাই আর একটা কপি করে নিতে পারি আমি। লিখতে পারি আমি ইনোভেটিভ আর আমি লিখলাম মিনিমাল। ওকে, তো এইটাকে আমি অন্যভাবে রিপ্লেস করতে পারি। যেমন ধরুন এখানে আমি মিনিমাল আর ইনোভেটিভটাকে এখানে রাখলাম, এবং এখান থেকে আমি এই ক্রিয়েটিভটাকে ডিলিট করছি। একটা ছোট করে দিলাম, এবং আমি ক্রিয়েটিভ কতটা অ্যাড করলাম বড় করে দিলাম। এবং এইগুলোকে আপনারা কিন্তু ঠিক মতো ভাবে কমিয়ে দেবেন, যাতে আপনাদেরই মুভ করতে সুবিধা হবে। লোক করে দিলাম এবং এটাকে পেজের মধ্যে আমি ঠিক মতো জায়গায় বসিয়ে দিচ্ছি। ওকে, তো জিনিসটা ঠিক এইরকম টাইপের আমি যদি করতে চাই তাহলে করতে পারি। তো এই ধরনের খুব সিম্পল সিম্পল ওয়েব ব্যানার আপনারা ক্যানভার মাধ্যমে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ওকে, তো আশা করছি সবাই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জিনিসটা করতে হবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।